যতবার তার অফিসে গিয়েছি চুমু দেওয়ার চেষ্টা করেছে চলুন জেনে নেই বিস্তারিত ইলনাস নিজেই বিপুলের অফিসে গিয়ে দেখা করেন সেখানে বিপুল তাকে বলেন খুব শীঘ্রই চুক্তি সই হবে ইলনাস লিখেছেন বিপুল আমার এত কাছে চলে এসেছিলেন যে অস্বস্তি হচ্ছিল তারপরই আচমকাই চুমু খান ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ মিঠুঝড় এ আন্দোলনের মূল স্রোতটা শুরু বলিউড পাড়াতেই বি টাউনের অভিনেত্রীরা একের পর এক একজন নিপীড়নের অভিযোগ আনছেন পুরুষ সহকর্মী পরিচালক আর প্রযোজকদের বিরুদ্ধে বাদ পড়েননি সদ্য মুক্তি পাওয়া ছবি নমস্তে ইংল্যান্ড সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় গত সারা বিশ্বে মুক্তি পেয়েছে ইংল্যান্ড এরই মধ্যে মিঠুর কাঠগড়ায় পরিচালক ছবির পরিচালক বিপুল অমৃতলাল শাহ তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী ইল নাজ নৌরজি। ইলনাচ মিট ডে ম্যাগাজিনের একটি কলামে অভিযোগ করেন নমস্তে ইংল্যান্ড ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে বারবার তার যৌন হেনস্থা করেছেন পরিচালক কখনো জড়িয়ে ধরা কখনো বা চুমু খাওয়ার চেষ্টা করেছেন ম্যাগাজিনে ইলনা ইন ইনলাজু লেখেন বিপুল শাহ নমস্তে ইংল্যান্ড ছবিতে আমাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানিয়েছেন কিন্তু কোনো চুক্তিতে সই করেননি বারবার চুক্তির কথা বললে এড়িয়ে গিয়েছেন পরিচালক কিন্তু ছবিতে সুযোগ দেওয়ার নাম করে বারবার অডিশনের জন্য ডেকে পাঠিয়েছেন প্রথম সাক্ষাতেই বিপুল এমনভাবে কথা বলছিলেন যেন ওই চরিত্রে আমি অভিনয় করছি অথচ কোনো অডিশন দেওয়া হয়নি এর কয়েকদিন পরই কাস্টিং ডিরেক্টর ডিরেক্টরের সঙ্গে অডিশনের দিন ঠিক হয় সেখানে গিয়ে ইলনাজ বুঝতে পারেন কস্টিউম ডিরেক্টরও জানেনই না এ বিষয়ে অডিশন অডিশনের পর বিপুল সাহা ইলনাজকে জানান তিনি যেটা চেয়েছেন সেরকমই হয়নি এরপর ইলনাজ নিজেই বিপুলের অফিসে গিয়ে দেখা করেন সেখানে বিপুল তাকে বলেন খুব শীঘ্রই চুক্তি সই হবে ইলনাজ লিখেছেন বিপুল আমার এত কাছে চলে এসেছিলেন যে অস্বস্তি হচ্ছিল তারপরই আচমকায় চুমো খান ওই বৈঠকের পর ইলনাজ তার ম্যানেজারকে জানান বিপুল শাহ তাকে নমস্তে ইংল্যান্ড ছবিতে নিচ্ছেন তার ম্যানেজার বিপুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু পরিচালকের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ওই প্রতিবেদনে ইলনাজ আরও জানান আবারও বিপুলের সঙ্গে দেখা করি আমি কিন্তু তিনি এমন আচরণ করছিলেন যেন এই আগ্রহের সবচেয়ে খারাপ অভিনেত্রী আমি। এরপর একবার বিপুলের অফিসে গিয়ে দেখা করেন ইলনাজ। তার অভিযোগ সেখানে ফের তাকে চুমু চেষ্টা করেন বিপুল তিনি পেছনে সরে যান জানতে চান শুটিং কবে শুরু হবে প্রশ্নটা করতেই ছবির অভিনেতা অভিনেত্রী অর্জুন কপর ও পরিণীতি চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেন কিন্তু শুটিং দিন ক্ষণ জানাননি এরপর আরও এক দফা অডিশন দিতে বিপুলের অফিসে ডাকা হয় ইলনাজকে সেখানে ফের খারাপভাবে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন বিপুল কিন্তু শরীরের খারাপের অজুহাত দিয়ে সেখান থেকে চলে আসেন বলে জানান ইলনাজ পরে অডিশনের জন্য বিপুল শাহ এই অভিনেত্রীকে পাটিয়ালায় যেতে বলেন ইলনাজ পাটিয়ালার লেখেন যে হোটেলে আমরা ছিলাম বিপুল সেখানে তার রুমে ডেকে পাঠান আমাকে বলেন রুমে যাওয়ার পর আমাকে থেকে ধরে পেছন তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন বিপুল কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে আমার রুমে চলে যাই ইলনাজের দাবি তারপরেও আমারও প্রায় দুই মাস ধরে অপেক্ষা করেন কিন্তু বিপুলের তরফ থেকে কোনো সাড়া পাননি ইরানি এই অভিনেত্রী বলেন আমি তিন মাস ধরে নির্যাতনের শিকার হয়েছি আমি নিশ্চিত যে বিপুলের সঙ্গে বিছানায় গেলে ওই চরিত্রটা পেতাম যত বাড়ি আমি তার অফিসে গিয়েছি তত বাড়ি আমাকে খারাপভাবে ছোঁয়া গায়ে হাত দেওয়া ও চুমো দেওয়ার চেষ্টা করেছেন তবে এ বিষয়ে এখনও বিপুল সার মুখ খুলেনি প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে